বন্ধুরা, এই পৃথিবীতে প্রতিনিয়ত বিভিন্ন রকমের ঘটনা ঘটে থাকে, কিন্তু কুদরতি ঘটনা বা প্রকৃতির ভয়ানক ঘটনা যা শুনলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। কারণ প্রকৃতি চাইলে কিছু সময়ের মধ্যে তার ভয়ানক রূপ ধারণ করে সবকিছু ধ্বংস করে দিতে পারে। আর কিছু সময় তো প্রকৃতি এমন কিছু ঘটিয়ে থাকে যেগুলো বিজ্ঞানীদের জানতেও বছরের পর বছর সময় লেগে যায়। আজ এই ভিডিওতে ক্যামেরাতে রেকর্ড হওয়া প্রকৃতির অবিশ্বাস্য এবং আশ্চর্যজনক ঘটনা দেখতে চলেছি, তো চলুন শুরু করি। বন্ধুরা, একটা পাখির হাওয়াতে উড়তে হলে তার ডানা এভাবে চালাতে হয়, না হলে পাখি নিচে পড়ে যাবে। কিন্তু এখানে এই চমৎকার ক্লিপটা দেখুন। এখানে এই পাখি নিজের ডানা না চালিয়ে কিভাবে একটি জায়গায় ভেসে রয়েছে একটি বার দেখুন। আসলে এই পাখিটা শরীরটারে বাতাসের মধ্যে এমন ভাবে ব্যালেন্স করে রেখেছে যে পাখিটা শরীরে গ্র্যাভিটির ইফেক্ট পড়তেছে না। আর আসলে কিন্তু এই দৃশ্য অনেক আশ্চর্যজনক। বন্ধুরা, যখন আমরা পানিতে ফু দিই তখন হাওয়ার কারণে পানিতে বুলবুল ফুলে ওঠে, কিন্তু এখন আপনারা কুদরতি বুলবুল দেখতে চলেছেন। এই ক্লিপে দেখতে পারতেছেন এই মহাশয় পাহাড়ি এলাকার মাঝে ক্যামেরা নিয়ে ছোট একটি তালাবের কাছে আসে, আর যখন সে ক্যামেরাটাকে তালাবের মধ্যে নিয়ে যায় তখন অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাই। জি হ্যাঁ গাইস, এখানে পানির নিচে বালির মধ্যে বুলবুল ফুলতেছে, আর এই ঘটনা দেখতে যতটা সুন্দর এর পিছনের কারণটাও ততটাই ইন্টারেস্টিং। আসলে এখানে পানির নিচে মাটির তল থেকে গ্যাস বের হচ্ছে, আর গ্যাস যখন উপরে উঠতে যায় তখন পানির নিচে বালিতে পুশ করে, যার ফলে এমন বুলবুল তৈরি হয়। গাইস, কখনো কখনো আমাদের চোখের সামনে এমন ঘটনা ঘটে থাকে যা সচক্ষে দেখার পরেও বিশ্বাস করতে কষ্ট হয়। তো এখানে এই লোম খাড়া করবার মতো ঘটনাটি দেখুন। এখানে বৃষ্টির সময় এই মহাশয় গলফ খেলতেছিল এবং ভিডিও বানাচ্ছিল, কিন্তু তখনই এই ভিডিওতে লাখের মধ্যে একটি ঘটনা ক্যাপচার হয়ে যায়। জি হ্যাঁ, যখনই এই মহাশয় গলফ বলে শট মারে তখনই এই বলের উপরে বিদ্যুৎ চমকায় ওঠে, আর এটা দেখে তো সবার হোশ উড়ে যায়। তাও ভালো এই বিদ্যুৎ বলের উপরে পড়েছিল, যদি এটা এই মানুষদের উপরে পড়তো তাহলে তারা চমকে না গিয়ে মাটির সাথে স্যাপটা হয়ে যেত। আর এখানে এই ফুটেজটা দেখুন, যেখানে একটা না দুইটা না বরং 30টা ছাগল এই গাছের উপরে দাঁড়িয়ে আছে। আপনারা ভাবতে পারেন কেউ মনে হয় এই ছাগলগুলাকে গাছে উঠিয়ে দিছে, কিন্তু না, বরং এই ছাগলগুলা নিজেরাই এটার উপরে উঠেছে। তো এটার পিছনে রহস্য যদি জানতে চান তাহলে এই যে, মরক্কোতে আরগন নামের গাছ আছে যেখানে প্রতি বছর জুন মাসে গাছে এমন ফল ধরে যেটাকে আলস ফল বলে, আর ওখানকার ছাগলগুলা এই ফলের টেস্ট অনেক পছন্দ করে, আর এই জন্য ছাগলগুলা ফলটাকে খাওয়ার জন্য এইভাবে আরগন গাছের মাথা পর্যন্ত উঠে যায় এবং ফলগুলা মজার সাথে খেতে থাকে। তো গাইস, কেমন লাগলো এই ইনফরমেশন? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশেই থাকুন। বন্ধুরা, আপনারা তো জানেন পাহাড়ি এলাকায় ল্যান্ড লাইট মানে পাহাড়ি ধস হয়ে থাকে, আর কিছু সময় তো বড় বড় পাথরও পড়তে থাকে, কিন্তু এখানে এই ল্যান্ড লাইট দেখে আপনি অবাক হয়ে যাবেন। জি হ্যাঁ, এখানে এই বড় মাউন্টেনের উপর রাস্তা বানানো হয়েছিল, আর যখন মাউন্টেন থেকে ছোটখাটো পাথর নিচে পড়তে থাকে তখন সেখান থেকে মানুষগুলা তাদের গাড়ি নিয়ে সরে যায়। আর এই ডিসিশন তাদের লাইফের বেস্ট ডিসিশন ছিল, কারণ কিছুক্ষণের মধ্যে এই বড় পাহাড় রাস্তা নিয়ে নিচের খাদে পড়ে যায়। সৌভাগ্যবশত ওই সময় ওখানে কেউ ছিল না, এই জন্য কারো যান অন্তত যায় না, নাহলে তো সমস্যা হয়ে যেত। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।